অনিমা খবরে এরকম কথা শুনে থমকে গেল আদ্রিয়ান স্টেজেই যায়নি ওর তো এরকম কোনো রেকর্ড নেই অনিমা যতদূর জানে আজ অবধি কোনো শোতে আদ্রিয়ান দেরি করে অবধি যায়নি তবে কি ওর ধারণাই সত্যি আদ্রিয়ানের কোনো বিপদ হয়েছে আদ্রিয়ানের বিপদ হতে পারে কথাটা কল্পনা করেই অনিমার ভেতরটা কেঁপে উঠলো। মিসেস রিমাও এবার ভয় পেয়ে গেছেন যে কাজের জন্য ছেলেটা নিজের বউকে ছেড়ে হন্তদন্ত হয়ে চলে গেল সেখানেই যায়নি এটা কি করে হয় জাবিন আর রিক দুজনেই অবাক দৃষ্টিতে টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছে অনিমা যে কিছু বলবে সেই অবস্থাতেও নেই ওর চোখ ছলছল করে উঠছে নিচের ঠোঁট কাঁপছে স্বাভাবিকের চেয়ে অনেকটা ভারী লাগছে ওর কণ্ঠ বাকিরাও শকট তাই অনিমার দিকে কারও নজর নেই এমন সময় মানি কাবরার হন্তদন্ত পায় ভেতরে এসে ব্যস্ত কণ্ঠে বললেন তোমরা খবর চালিয়েছ শুনলাম আদ্রিয়ান নাকি কালকে শো করতে যায়নি মিসেস উঠে রিমা উঠে দাঁড়িয়ে কাদোকাদো কণ্ঠে বললেন সেটাই তো দেখলাম ও তো এমন করে না কোথায় গেল ছেলেটা তুমি একটু ফোন করে দেখো না মানিক আবরা রাদ্রিয়ানকে ফোন করতে করতে বলল আমি আসতে আসতে অনেকবার ট্রাই করেছি ফোন বন্ধ বলছে এই দেখ এখনো বন্ধ বলছে জাবিন উঠে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল বাবা অভ্রকে একটা ফোন করে দেখ না আদ্রিয়ানের ফোন বন্ধ বলে অনিমা অভ্রকে ফোন করেছিল কিন্তু ধরে ধরেনিও কিন্তু অনিমা সেই কথাটুকু বলবে সেই শক্তি নেই ওর মধ্যে ও হতভম্ব হয়ে বসে আছে মানি কাবরার দ্রুতই অভ্রকে ফোন করল কিন্তু ধরল না হঠাৎ আদিব আর আশিসের কথা মনে পড়তেই উনি দ্রুত আদিবকে ফোন করল আদিব ফোন রিসিভ করে মানি কাবরারকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল আঙ্কেল টেনশন করবেন না একদম আমরা খোঁজ করছি আদ্রিয়ানের হয়তো কোনো ইম্পর্ট্যান্ট কাজে আটকে গেছে ঠিক খোঁজ পেয়ে যাব মানি কাবরার অবাক হয়ে একটু জোরে বলল খোঁজ করবে মানে তোমরা জানো না আদ্রিয়ান কোথায় আছে বাড়িতে সার্ভেন্টদের ফোন করেছিলে অনিমা উঠে দাঁড়িয়ে গেল মানি কাবরারের কথা শুনে এখন শরীরও কাঁপছে ওর রিক উঠে ওকে ধরতে গেলে অনিমা হাত দিয়ে বাধা দিয়ে আটকে দিল আদিব একটু ইতস্তত করল এরপর নিজেকে দ্রুত সামলে নিয়ে বলল হ্যাঁ আঙ্কেল কিন্তু ও বাড়িতে যাই নিয়ার তবু আঙ্কেল আপনি চাপ নেবেন না আমরা দেখছি কিচ্ছু হবে না আদ্রিয়ানের চলে আসবে ও আপনি আন্টি আর অনিমাকে সামলান প্লিজ অনিমার মাথায় বেশি প্রেসার দেওয়া যাবে না প্লিজ মানি কাবরার দ্রুতই নিজেকে সামলে নিয়ে হাত দিয়ে নাকের নিচের ঘাম মুছে নিল তারপর নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে বলল হ্যাঁ সেটাই ও তো আর বাচ্চা না বল চল আসবে চলে আসবে আদিব সাথে সাথেই বলল হ হ্যাঁ অবভিয়াসলি নিশ্চয়ই চলে আসবে আ আমি এখন রাখছি হ্যাঁ হ্যাঁ রাখো রাখো ফোনটা রাখার সাথে সাথেই মিসেস রিমা কাদো কাদো গলায় বললেন ওরাও জানে না কোথায় গেল ছেলেটা চিন্তা করো না কোথায় আর যাবে দেখো গিয়ে কোথায় কোনো কাজে চলে গেছে কিচ্ছু হবে না চিন্তা কর না মানি কাবরারের গলা কেঁপে কেঁপে উঠছে মুখে যতই বলুক চলে আসবে আদ্রিয়ানের কিছু হয়নি চিন্তা ওনারও হচ্ছে এটা ঠিক যে আদ্রিয়ান প্রায় এরকম না বলে গায়েব হয়ে যায় কিন্তু ও নিজের কাজকে সবচেয়ে বেশি ভালোবাসে তারপর শো অর্গানাইজারদের এত বড় ক্ষতি হল ও না আসাতে আর যাই হোক আদ্রিয়ান শুধুমাত্র নিজের স্বার্থে অন্যের এতবর ক্ষতি করবে না এটুকু ওরা সবাই চেনে আদ্রিয়ানকে এই জন্যই সবার ভয়ের মাত্রাটা বেশি আর এরকম মুহূর্তে খারাপ চিন্তাগুলোই সবার আগে মাথায় আসে অনিমা পড়ে যেতে নিলে রিক আর জাবিন দুজনেই একসঙ্গে ধরে ফেলল ওকে অনিমা ভীষণ রকম কাঁপছে আর কাঁদছে ওরা দুজন মিলে দ্রুত অনিমাকে বসিয়ে দিল সোফায় রিক দ্রুত চলে গেল পানি আনতে জাবি ওকে জড়িয়ে ধরে বসে রইল মিসেস রিমাও বসে পড়লেন সিঙ্গেল সোফায় কেঁদে দিয়ে মানি কাবরারের দিকে তাকিয়ে বলল দেখো না আরেকটু খোঁজ করে মানি কাবরার উত্তর না দিয়ে ফোন করাই ব্যস্ত হয়ে পড়লেন অনিমা যে ঠিক করে কাঁদবে সেই অবস্থাটুকু ওর নেই জাবিনকে ঝাপটে ধরে বসে আছে মনে হচ্ছে একটা ঘোড়ের মধ্যে আছে ও এর মধ্যেই রিক পানি নিয়ে চলে এলো ও অনিমার সামনে হাঁটু গেড়ে বসল রিক জাবিনের থেকে অনিমাকে ছাড়িয়ে নিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল মাত্র একটা দিনই হয়েছে ও হারিয়ে গেছে ও বাচ্চা নয় এখনই এত চিন্তা করার কিচ্ছু হয়নি চলে আসবে ও অনিমা আদ্রিয়ানের ভাবনায় এতটাই বিভোর যে ও ওর সামনে ওর বন্ধু রিককেই দেখতে পাচ্ছে সেই রিককে দেখছে না যাকে ও সহ্য করতে পারে না নাক নাক তেনে কাঁদতে কাঁদতে বলল ওনার ফোন কেন লাগছে না অনেক সময় অনেক জায়গায় নেটওয়ার্ক প্রবলেম থাকে চিন্তা করো না বলে রিক অনিমাকে পানি খাইয়ে দিল ওর নিজেরও প্রচণ্ড চিন্তা হচ্ছে রকম খারাপ চিন্তায় ভেতরে ভেতরে কম্পন ওরও ধরছে কিন্তু এখানে উপস্থিত সবাই ভেঙে পড়েছে এখন বাকি সবার মতো ও যদি ভেঙে পড়ে তাহলে ব্যাপারটা সামলাতে পারবে না রিক চোখের ইশারায় জাবিনকে বলল অনিমাকে সামলাতে জাবিন আবারও অনিমাকে জড়িয়ে ধরে বসে রইল রিক মিসেস রিমাকেও অনেকক্ষণ বোঝালো যে এত চিন্তার কিছুই নেই আদ্রিয়ান চলে আসবে কিন্তু মায়ের মন কি মানে রকম ছটফট করছেন উনি আর মাঝে মাঝে কেঁদে উঠছেন এরকম একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়েই তিন ঘন্টা কেটে গেল বিকেল হয়ে গেছে কিছুক্ষণ পর সন্ধ্যাও হয়ে যাবে রিক সারা ড্রয়িং রুমে পায়চারি করে করে ফোন করছে এক এক জায়গায় ওর জানাশোনা এমন কোনো জায়গা বাদ নেই যেখানে ও ফোন করেনি কিন্তু কেউ আদ্রিয়ানের রকম খোঁজ জানে না মানি আব্রারও তাই করছেন কিন্তু কোথাও কোনো খোঁজ নেই আদ্রিয়ানের রিক এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এবার ওরও ঘাম বেরোচ্ছে এভাবে জলজ্যান্ত একটা ছেলে কোথায় যাবে এর মধ্যে কবি শেখ তিনবার কল দিয়েছিল রিককে ওনার নম্বর দেখেই ওর কালকের অনিমার বলা কথাগুলো মনে পড়ল কিন্তু এখন আদ্রিয়ানি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই রিক একবার রিসিভ করে কথা বলেছিল বাকি দুবার রিসিভই করেনি অনিমা একদম শান্ত হয়ে জাবিনের গায়ের সাথে লেপটে আছে এখন কাঁদছে না তবে দৃষ্টি সহির জাবিনও নিঃশব্দে মাঝে মাঝে চোখের জল ফেলছে মিসেস রিমার আগের মতোই থেকে থেকে কেঁদে উঠছেন হঠাৎ করেই মানি কাবরারের ফোন বেজে উঠল সবাই চমকে তাকাল উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা ভালো খবর শোনার আশায় মিসেস রিমা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ভাঙা গলায় বলল ফোন লাউডে দাও মানি কাবরার খুশি হয়ে ফোনটা তুলে লাউডে দিলেও কথা বলার পর সব খুশি মিলিয়ে গেল ফোনটা অব্র করেছে অভ্র এটাই জানাল যে ও জানে না আদ্রিয়ান কোথায় আছে গতকাল মাঝরাস্তাতেই অভ্রকে নামিয়ে দিয়ে একটা কাজে পাঠিয়েছিল সেখান থেকে ও আজ ফিরল তাই ও কিছুই জানে না অব্র ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তায় আছে এবার আর মাথা ঠিক রাখা সম্ভব হল না কারো। অনিমা জাবিনকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে ক্লান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আমি ওখানে যাব রিক এগিয়ে এসে বলল কিন্তু তোমার শরীরের অবস্থা এখন অনিমা চিৎকার করে বলল আমি কোনো কিন্তু শুনতে চাই না আমি যাব ওখানে তোমরা যদি আমাকে না নিয়ে যাও আমি একাই বেরিয়ে যাব রিক অনিমার অবস্থাটা বুঝতে পেরে বলল ওকে ফাইন আমরা সবাই যাব ওখানে চল মানি কাবরার আর মিসেস রিমাও যাবেন নিজেদের ছেলের একটা খোঁজ না পাওয়া অবধি শান্তিতে এখানে পারবেন না ওনারা তাই সকলেই কোনো রকম প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লেন রাত সাড়ে দশটা বাজে সোফায় আদিব আশিস আর অভ্র আছে পাশের সিঙ্গেল সোফায় তীব্র অনিমাকে নিয়ে আরেকটা সোফায় জাবিন বসে আছে পুলিশকেও ইনফর্ম করা হয়েছে আজ রাতের মধ্যে না ফিরলে কাল থেকে কাজ শুরু করবে সবার মুখী অন্ধকার অরুমিতা আর স্নেহা এসছিল কিন্তু কিছুক্ষণ আগেই যেতে হয়েছে নাহিদ দেশে নেই ওর যোগাযোগও করেনি কেউ এখন সেই মনের অবস্থাও নেই কারও মিসেস রিমাকে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে মানিক আব্রারও রুমেই আছেন দুজনেই ভেঙ্গে পড়েছেন একমাত্র ছেলে ওনাদের অনেক যত্নে বড় করেছেন কখনো কোন কাজে বাধা দেয়নি দুজনেরই চোখের মনিও আজ যদি ছেলেটার কিছু হয়ে যায় ওনারা বাঁচবেন না আদিব বলল অব্র তোমাকে কিচ্ছু বলেনি কোথাও যাওয়ার কথা বা কিছু করবে নাথিং অভ্র হতাশ গলায় বলল না ভাইয়া স্যার কিচ্ছু বলেনি আমাকে বললে আমি এতক্ষণ চুপ থাকি সবাই বেশ হতাশ হলো খবরে কিছুক্ষণ চোখ রেখে এ বিষয়ে কিছুক্ষণ আলোচনা করে বেশ অনেকরাতে ওরা চলে গেল অনিমাকে নিয়ে জাবিন ওপরে চলে গেছে অনেক কষ্টে দুই লোকমা ভাত খাওয়াতে পেরেছে ওকে রিক ওপরে যেতে নিচ্ছিল তখনই ওর মামা ফোন করল রিক একটু বিরক্তি নিয়েই ফোনটা রিসিভ করল ওপাশ থেকে কবির শেখ অতিরিক্ত চিন্তিত সুরে বললেন আদ্রিয়ানের খোঁজ পেয়েছ বাবাই রিক একরাস বিরক্তি নিয়ে বলল পেলে তো জানাতামি মামা এভাবে কথা বলছ কেন মামা এখন মাথা ঠিক নেই এদিকে পরিস্থিতি ভালো নেই পরে কথা বলবো রাখছি কথাটা বলে রিক ফোন রেখে ওপরে চলে গেল হঠাৎ করেই প্রাণপ্রিয় মামার ওপর একটা বিতৃষ্ণা জেগে গেছে ওর গভীর রাত হয়তো ঘণ্টাখানেক পরেই ভোররাত শুরু হবে ছাদে রাখা বড় দোলনাটার ওপর পা গুটিয়ে বসে আছে অনিমা আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকাতে আছে হালকা বাতাসে ওর অগছালো খোলা চুল হালকা দুলছে এই দোলানায় বসে আদ্রিয়ানার ওর বিয়ের প্রথম রাতের কথা ভাবছে আদ্রিয়ানের ওকে বুকে জড়িয়ে বসে থাকা শেষসব ভয়ঙ্কর প্রেমময় বাক্য যা শুনে অনিমা বরাবরই শিওরে উঠতো এই মুহূর্তে আমার কি ইচ্ছে করছে যেন তোমার ওই তুলতুলে নরম গাল দুটোতে ঠাটিয়ে দুটো চর মারতে কিন্তু তোমার ভাগ্য অনেক ভালো আজ আমি সেটা করব না কারণ প্রথমত আজ এমনিতেই তোমার ওপর দিয়ে অনেক কিছু গেছে আর দ্বিতীয়ত আজ আমাদের বিয়ের প্রথম রাত সুতরাং আজ কোনো মারামারি না শুধু প্রেম হবে আদ্রিয়ানের বলা কথাটা মনে পড়তে হালকা হেসে ফেলল অনিমা আদ্রিয়ান কোথায় আছে কিভাবে আছে ও কিছুই জানে না কোথায় আছে আদ্রিয়ান ওর কি একবারও মনে পড়ছে না ওর মায়াবিনীর কথা একটুও দেখতে ইচ্ছে করছে না বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল চোখ দিয়ে অবাধ্য অশ্রুগুলো ঝরে পড়ল ওই সময় ছাদে রিকেল ওর ধারণাই ঠিক এই মেয়ে ঘুমায়নি রিক ধীরপায় গিয়ে অনিমার কাছে দাঁড়াল দোলনায় বসতে গিয়েও বসল না কিছু একটা ভেবে রেলিংয়ের ওপর বসল অনিমা সহির চাহনি দিল রিকের ওপর তারপর নিজের চোখ মুছে ফেলল রিক কিছুক্ষণ গভীর দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে থেকে বলল কিচ্ছু হবে না আদ্রিয়ানের ও বলেছে তো চলে আসবে আর আমি ওকে চিনি হি নেভার ব্রেক্স হিজ প্রমিশ আই থিঙ্ক তুমিও সেটা জানো অনিমা শুধু তাকিয়ে রইল রিকের দিকে রিক একটু হেসে চোখের ইশারায় বোঝালো হায়া ও সত্যি বলছে অনিমা মাথা নিচু করে ফেলল রিক নেমে এসে ওর হাত ধরে বলল এখন নিচে চল রুমে গিয়ে চুপচাপ ঘুমাবে এখন আদ্রিয়ান যদি এসে দেখে তুমি অসুস্থ তোমাকে কিছু বলবে না ঠিকই কিন্তু আমাদের হাল বেহাল করে দেবে বলবে ইডিওটের দল আমার বউটাকে দুদিনের জন্যে রেখে গেলাম একটু খেয়ালও রাখতে পারিস নি অনিমা কোনো প্রতিক্রিয়া করল না শুধু তাকিয়ে রইল রিকের দিকে রিক অনিমার উত্তরের অপেক্ষা না ধরে ওকে নিচে নিয়ে গেল অনিমা চুপচাপ রিকের সাথেই গেল কোনো কিছু বলার বা করার ইচ্ছা ওর এখন নেই রিক প্রেসক্রিপশন দেখে অনিমাকে এক প্রকার জোর করেই ঔষধ খাইয়ে দিয়ে অনিমাকে এরপর ওকে শুয়ে দিয়ে ওর পাশেই বসে রইল অনিমা ক্লান্ত থেকে দ্রুতই ঘুমিয়ে পড়ল অনিমাকে ঘুমিয়ে পড়তে দেখে রিক উঠে দাঁড়াল অনিমার মাথায় হাত রেখে বলল প্রেমিক হিসেবে আমি বরাবরই ব্যর্থ না তোমাকে বুঝতে পেরেছি না নিজেকে তোমায় বোঝাতে পেরেছি কিন্তু একজন বন্ধু হিসেবে নিজেকে ব্যর্থ হতে দেব না অন্তত আমার জন্যে আর তোমার জীবনে কোনো অশান্তি আসবে না তারপর দেওয়ালে বড় করে টানানো আদ্রিয়ানের ছবিটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল ভালো করে খেয়াল করে দেখল সারা রুমে অনিমার অনেক ছবি টানানো আদ্রিয়ান আর অনিমার একসাথে অনেক সুন্দর সুন্দর ছবি আছে দেখলেই যেন মনে হয় মেড ফর ইচ আদার ছবিগুলি দেখে মুচকি হাসল এরপর দরজা ভিড়িয়ে দিয়ে চলে গেল রুম থেকে সকাল এগারোটা বাজে চেঁচামেচির আওয়াজে অনিমা ভ্রু কুচকে অনেক কষ্টে তাকালো ঘুমে চোখ ভেঙ্গে আসছে কাল রিক ঔষধের সাথে ঘুমের ঔষধও দিয়েছিল অনেক রাত করে দেওয়াতে এখন অনেকটাই বেলা হয়ে যাওয়ার পরেও ঘুম ভাঙতে চাইছে না কিন্তু এত আওয়াজ শুনি আর শুয়ে থাকতে পারল না মাথা চেপে ধরে আস্তে আস্তে উঠে বসল ঘাড় ব্যথা করছে ধীরে ধীরে আওয়াজ বেড়েই চলেছে অনিমা নিচে নেমে এসে দেখে ড্রয়িং রুমে মানুষের ভিড় জমে আছে মিসেস রিমা কাঁদছেন চিৎকার করে কাঁদছেন জাবিন ওনাকে সামলাতে সামলাতে নিজেও কাঁদছে লিমা চৌধুরীও জড়িয়ে ধরে রেখেছে ওনাকে মানি কাবরার বুকে হাত দিয়ে সোফায় বসে আছেন রিক আদিব আশিস অব্র তীব্র রাইমা অরুমিতা স্নেহা সবাই হতাশ আর গম্ভীর মুখে পরিবেশ সামল দিতে ব্যস্ত রঞ্জিত চৌধুরী কবির শেখো আছেন সদর দরজায় সাংবাদিকরা হই চই করছে গার্ডরা আটকে রেখেছে ওনাদের কয়েকজন সাংবাদিক ভেতরে ঢুকে পড়েছে অনিমা বুঝে উঠতে পারছে না এখানে কি হয়েছে এরকম অবস্থা কেন আদ্রিয়ানের কথা মাথায় আসতেই ওর বুক ছ্যাত করে উঠল অনিমা হতভম্ব হয়ে নিচে নেমে এল তখনই ক্যামেরার সামনে একজন সাংবাদিক দাঁড়িয়ে বলতে শুরু করলেন বিমান দুর্ঘটনায় মৃত্যু বিখ্যাত রকস্টার আদ্রিয়ান আবরার জোহাইরের শোকে ডুবে গেছে পুরো পরিবার শিল্পী রকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত কথাটা শোনা মাত্র অনিমার ভেতরে যেন বজ্রপাত হল ও পিছিয়ে যেতেই সবার দৃষ্টি পড়ল ওর দিকে অনিমা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু ওকে দেখেই ভেতরে থাকা সাংবাদিকগুলো ছুটে এলো ওর দিকে এরপর প্রশ্ন শুরু করে দিল আপনাদের তো সদ্য বিয়ে হয়েছে আপনি কি জানেন হঠাৎ উনি কেন ইউএস যাচ্ছিলেন গত পরশু উনি শো করতেও আসেননি তখন উনি কোথায় ছিলেন সেটা বলতে পারবেন অনিমা কিছুই বলছে না শুধু তাকিয়ে আছে সবার দিকে কেউ কে এদের বাধা দেবে সেই অবস্থা কারোর নেই কি হলো, কেন হলো, কি করে হলো ও জানে না অনিমার কানে শুধু একটা কথাই বাজছে বিমান দুর্ঘটনায় মৃত্যু বিখ্যাত রকস্টার আদ্রিয়ান আবরার জুহায়ের আদ্রিয়ান বলেছিল যেদিন ও থাকবে না সেদিনই অনিমা ওর মূল্য বুঝতে পারবে এর আগে না তবে কি আদ্রিয়ানের সেই অভিমান মিশ্রিত কথা এই জন্যই ছিল এসব ভেবেই শরীর অবশ হয়ে আসছে ওর দাঁড়িয়ে থাকা হয়তো আর সম্ভব হবে না শ্বাস আটকে আসছে বুকের মধ্যে সব ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে কেউ শ্বাসনালি কেটে দিয়েছে ওর আদ্রিয়ান আর নেই আদ্রিয়ান মুখ থেকে জানপাখি ডাকটা ও আর শুনতে পাবে না কেউ আরও কে বুকে জড়িয়ে ধরে বলবে না ভালোবাসি ব্যাস এইটুকুই যথেষ্ট অনিমার অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্যে সম্পূর্ণ বিলীন আদ্রিয়ানের মৃত্যুর খবর শুনে অনিমা পাথরের মতো দাঁড়িয়ে গেছে নিজের ভালোবাসার মানুষটির মৃত্যু সংবাদ পাওয়ার চেয়ে হয়তো মৃত্যু অনেক বেশি শ্রেয় অনিমার প্রতিক্রিয়া করার ক্ষমতা নেই এখন ওর দৃষ্টি সহির মন স্তব্ধ কণ্ঠনালী রুদ্ধ হয়ে গেছে শুধু ভীষণ জোরে জোরে শ্বাস নিয়ে চলেছে পুরো বাড়িতেই ভয়ঙ্কর শোকের পরিবেশ ভোর থেকেই আবার আদ্রিয়ানকে খোঁজার চেষ্টা চলছিল আর তখনই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ টু ইউএস যাওয়ার প্লেন ক্রাশ হয়েছিল ওই দুর্ঘটনায় পাইলট ক্রু এবং যাত্রীসহ প্লেনের সবাই মারা গেছে তাই কে কে মারা গেছে সেটা জানতে ওই প্লেনে কে কে ছিল সেটার খোঁজ নিতে গিয়েই জানা গেছে এই ভয়ঙ্কর সত্যি ওই প্লেনে আদ্রিয়ানো ছিল এমনটাই জানা গেছে খোঁজ করে দেশের একজন তরুণ শিল্পীর এরকম অকাল মৃত্যু স্বাভাবিকভাবেই সারা দেশে কয়েক ঘন্টার মধ্যেই তোলপাড় হয়ে গেছে খবরটা শুনেই আদ্রিয়ানের গোটা পরিবারের এখন এই অবস্থা পুলিশ এসে যখন সবটা বলল ওরা কেউ বিশ্বাসই করতে চায়নি পুরো দুই ঘন্টা লেগেছে ওনাদের সবটা বিশ্বাস করাতে পুলিশ কোন রকম প্রমাণ ছাড়াই কারো মৃত্যু সংবাদ নিয়ে বাড়িতে আসবে না তারা কাগজপত্র নিয়েই এসছে আর সেগুলো বলছে যে আদ্রিয়ান ওই প্লেনেই ছিল সুতরাং এটা বলা ভুল হবে না যে আদ্রিয়ান মৃত আদিব আশিস আর বিশেষ করে অভ্রমিলে এমন কোনো যুক্তি বাকি রাখেনি যেটা দিয়ে বলা যায় আদ্রিয়ান বেঁচে আছে কিন্তু কোনো যুক্তি কাছে আসেনি রিক তো কোনো কিছুই মানবে না পুলিশকে পর্যন্ত শাসিয়েছে এটাও বলেছে যে যদি খবরটা ঠিক না হয় সবগুলোর চাকরি শেষ করে দেবে ও বারবার কাজগুলো চেক করেছে এয়ারলাইন্সের ওখানে যোগাযোগ করেছে কিন্তু সব শেষে যা জানা যাচ্ছে তাতে এটাই প্রমাণ হচ্ছে আদ্রিয়া নিজ নোমুর এরপর মানি কাবরার শুধু আহত কণ্ঠে একটাই প্রশ্ন করেছিল আমার ছেলের বডিটা তো অফিসার কিন্তু সেরকম কোন নিশ্চয়তাও পুলিশ দিতে পারেনি সাংবাদিকরা অনিমার দিকে নিজেদের প্রশ্নবান ছুড়েই যাচ্ছে কেউ যে ওকে এসে সামলাবে সেই অবস্থাতেই নেই কেউ সবাই ভেঙ্গে পড়েছে মিস্টার এন্ড মিসেস আবরারের তো উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই নিজের একমাত্র ছেলেকে হারানোর চেয়ে বড় যন্ত্রণা বাবা মার আর কিছুতেই হতে পারে না জাবিন নিজেই ভেঙ্গে পড়েছে মিসেস লিমা নিজের বোনকে সামলাতে ব্যস্ত আদিব আশিস তীব্র অভ্র ওরা ফোন সামলাবে মিডিয়া সামলাবে নাকি নিজেদের কি ছেড়ে কি সামলাবে সেটাই বুঝে উঠতে পারছে না রঞ্জিত চৌধুরী আর কবির শেখ শুধু তামাশা দেখছে তবে চেহারায় দুঃখী ভাবটা রেখেছেন লোকেদের এটা বোঝাতে যে ওনারাও শোকাহত অরুমিতা রাইমা স্নেহা ওরা চেষ্টা করেও মিডিয়ার জন্যে অনিমার কাছে আসতে পারছে না রিক এগিয়ে এসে সাংবাদিকদের এক প্রকার ঠেলে সরিয়ে অনিমার কাছে গেল ওকে দুই হাতে ভালোভাবে ধরে রেখে সাংবাদিকদের উদ্দেশ্য বলল দেখুন এই মুহূর্তে আমাদের অবস্থাটা আপনাদের বোঝা উচিত আমরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত আর দুর্ঘটনাটা এই মেয়েটার হাজবেন্ডের সাথে ঘটেছে তাই আপনাদের মুখরোচোক কোনো সংবাদ দেওয়ার মতো অবস্থা ওর নেই প্লিজ এক্সকিউজ আসো বলে ও অনিমাকে ধরে ওখান থেকে নিয়ে এল সাংবাদিকরা আপাতত বেরিয়ে গেল পুলিশ অফিসার আদিবকে পরে থানায় যোগাযোগ করতে বলে চলে গেলেন অনিমার এবার হুশ ফিরল ও রিকের দিকে শান্ত চাহনি দিয়ে কম্পিত কণ্ঠে বলল ওরা কি বলছে এসব আমার আদ্রিয়ান কোথায় রিক অসহায় চোখে তাকালো অনিমার দিকে কি বলবে কিভাবে বলবে কি করে একজন স্ত্রীকে বলা যায় যে তোমার স্বামী আর এই পৃথিবীতে নেই সেটাই বুঝতে পারছে না রিক এই জন্যই কেউ অনিমাকে ঘুম থেকে তুলতে যাওয়ায় সাহস পায়নি আর অনিমাও ঘুমের ঔষধের প্রভাবে কিছুই টের পায়নি ও নিজেকে সামলে নিয়ে বলল নীলপরি তুমি বসো আগে আমি রিক আর কিছু বলার আগেই অনিমা রিকের কলার ধরে চেঁচিয়ে বলে উঠল আমি জিজ্ঞেস করছি কোথায় আমার আদ্রিয়ান অনিমার চিৎকারে সবাই তাকাল এদিকে রিক তাকিয়ে রইল অনিমার মুখের দিকে এলোমেলো চুল চোখ আর নাক লাল হয়ে গেছে ঠোঁট কাঁপছে মেয়েটার ও এতক্ষণ অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রাখলেও অনিমার এমন বিধ্বস্ত অবস্থা দেখে রিকের চোখ টলমল করে উঠল ও কেঁপে ওঠা কণ্ঠে কিছু বলতে চেয়েও বলতে পারছে না অনিমা রিককে ধাক্কা মেরে ছেড়ে দিয়ে আবার চিৎকার করে বলল ওনারা এসব কি বলল কোথায় আদ্রিয়ান বল কোথাও ও সবাই এভাবে চুপ করে কেন আছো অরুমিতা ওরা এসে অনিমাকে ধরতে গেলে অনিমা দ্রুতই ছাড়িয়ে নিল তারপর বলল এই তোরা তো বলবি আমাকে তাই না আদ্রিয়ান কোথায় বল না আদ্রিয়ান কোথায় অরুমিতা স্নেহা ওরা তিনজনেই কেঁদে ফেলল কিন্তু কিছু বলতে পারছে না অনিমা ওদের কাছে উত্তর না পেয়ে মানি কাবরার আর মিসেস রিমার দিকে তাকিয়ে ওনাদের ওরকম অবস্থা দেখে বলল তোমরা কাঁদছ কেন বাবা মাম্নি বলো না আদ্রিয়ান কোথায় আছে ও তো বলেছিল চলে আসবে এভাবে কাদার কি আছে হ্যাঁ অনিমার এরকম করুণ আহাজারি শুনে মিসেস রিমা আরও জোরে কেঁদে উঠলেন মানি কাবরার চোখ বন্ধ করে নিলেন গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল ওনার অনিমা খুব জোরে চিৎকার করে বলল তোমরা কেউ কেন বলছো না আদ্রিয়ান কোথায় আছে প্লিজ বলো ওরা যা বলছে সব মিথ্যে আদ্রিয়ান কোথাও যায়নি আমি হাত জোর করছি আমার আদ্রিয়ানকে এনে দাও প্লিজ কথাটা বলে অনিমা জোরে জোরে কাঁদতে শুরু করল রিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে অনিমার কাছে যাওয়ার শক্তি নেই ওর মধ্যে চোখে টলমল করা জলটুকু গাল বেয়ে গড়িয়ে পড়ল শুধু এর মধ্যে স্নিগ্ধাও চলে এলো ওর মেডিকেলে এক্সাম ছিল তাই আসতে দেরি হল কিন্তু এসে অনিমার এমন অবস্থা দেখে ও মানসিকভাবে আহত হল ও ব্যাগ ফেলে দ্রুত এগিয়ে এসে অনিমাকে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল চুপ শান্ত হ কিচ্ছু হয়নি অনিমা স্নিগ্ধাকে দেখে ওর দিকে তাকিয়ে হাঁফিয়ে যাওয়া কণ্ঠে বলল স্নিগ্ধ দেখো না ওরা বলছেই না আদ্রিয়ান কোথায় আছে ও বলেছিল ও চলে আসবে ও আসছে না কেন ওরা আজে বাজে কথা বলছে আমার আদ্রিয়ানের কিছু হয়নি বোঝানা ওদের বলে অনিমা কান্না করতে করতে বসে পড়ল স্নিগ্ধাও বসে পড়ে অনিমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল ওর মাথায় হাত বুলিয়ে বলল এরকম পাগলামও করে না সোনা চুপ অনিমার কান্নার মাত্রা বেড়েই চলেছে পুরো ড্রয়িং রুম জুড়ে ওর চিৎকার করে কান্নার আওয়াজ যেন প্রতিধ্বনিত হচ্ছে উপস্থিত কারো পক্ষেই এই দৃশ্য দেখে ঠিক থাকা সম্ভব না রঞ্জিত চৌধুরী আর কবির শেখ শুধু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে হঠাৎ কিছু একটা ভেবে অনিমা রক্তবর্ণ চোখে তাকাল রঞ্জিত চৌধুরী আর কবির শেখের দিকে এরপর ঠান্ডা গলায় বলল আদ্রিয়ান কোথাও যায়নি ওরা কিছু করেছে আমার আদ্রিয়ানের সাথে ওরাই করেছে আর এখানে এসে সাধু সাজছে স্নিগ্ধাকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে উঠে গিয়ে কবির শেখের কলার চেপে ধরে দাঁড় করাল অনিমা কবির শেখ থতমত খেয়ে গেছেন অনিমা তার গলা টিপে ধরে চেঁচিয়ে বলে উঠল আর কত আর কত মানুষের জীবন নিয়ে খেলবেন আপনারা কোথায় রেখেছেন আদ্রিয়ানকে আপনারা বলুন নয়তো আমি খুন করে ফেলব আপনাকে বলুন কোথায় আছে অনিমার হঠাৎ এমন ব্যবহারে সবাই হতভম্ব হয়ে গেছে সবাই ব্যাপারটা বুঝতে পেরে অনেক কষ্ট করে ওকে ছাড়াল কবির শেখের কাশি উঠে গেছে রঞ্জিত চৌধুরী ওনাকে ধরে বসিয়ে পানি খাওয়ালেন রিক অনিমাকে শক্ত করে ধরে রেখেছে কারণ অনিমা বারবার তেড়ে যাচ্ছে ওনাদের দিকে অনিমা আস্তে আস্তে নেতিয়ে পড়ল মাথা ব্যথা করছে ওর ভীষণ ওর শরীর আর দিতে পারল না জ্ঞান হারিয়ে ফেললো কবি শেখ আর রঞ্জিত চৌধুরী হাফ ছেড়ে বাঁচলেন দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে কিছুক্ষণ পর সন্ধ্যাও হয়ে যাবে রঞ্জিত চৌধুরী চলে গেছেন কাজের বাহানা দিয়ে কবির শেখ এই মাত্র বের হলেন রাতে একবার আসবে বলেছে মনে যাই থাক বাইরে দিয়ে তো সবার কাছে মামাই তাই সেভাবেই চলতে হবে আদি অভ্র গেছে পুলিশ স্টেশন আশিস আর তীব্রও সাথে গেছে সন্ধ্যার পর অরুমিতা আর স্নেহাকেও চলে যেতে হলো কাল আবার আসবে ওরা জাবিন আর রাইমা মিস্টার আর মিসেস আবরারের ঘরে আছে ওনাদের সামলাচ্ছে আর অনিমার রুমে রিক আর স্নিগ্ধা বসে আছে অনিমার জ্ঞান ফেরার পর আর একটা শব্দ উচ্চারণ করেনি রাতে অনেক কষ্ট করে রিক আর স্নিগ্ধা মিলে ওকে খাইয়ে দিয়েছে এরপর ঔষধ খাইয়ে দিয়ে ওকে ঘুমাতে বললে অনিমা অসহায় দৃষ্টিতে রিকের দিকে তাকিয়ে বলল আমার আদ্রিয়ানকে এনে দাও না ওর তো এখানে শো করার কথা ছিল ও কেন ইউএস যাবে বল পুলিশগুলো সব বানোয়াট কথা বলছে ও সব মিথ্যা আমাকে আদ্রিয়ানের কাছে নিয়ে যাও প্লিজ আমি ওর কাছে যাব রিক করুন চোখে তাকালো অনিমার দিকে আজ আবার অনিমা ওকে তুমি সম্বোধন করল কিন্তু এরকম পরিস্থিতিতে ও আর ওখানে বসতে পারল না হনহনে হনে পায়ে ব্যালকনিতে চলে গেল স্নিগ্ধা অনিমাকে শুয়ে দিয়ে রিকের পেছনে গেল গিয়েছে দেখে রিক আকাশের দিকে তাকিয়ে আছে ওর চোখে জল স্নিগ্ধা ওর কাঁধে হাত রাখতেই রিক বলল আদ্রিয়ান কি সত্যি ফিরতে পারে না বিশ্বাস কর আমি আমার নীলপরিকে এভাবে দেখতে পারবো না ও শেষ হয়ে যাচ্ছে এরকম হলে ওকে বাঁচানো যাবে না স্নিগ্ধা কিছু বলল না কি বলবে আপাতত বলার মতো আর কিছুই বাকি নেই অনিমা শুয়ে শুয়ে নিঃশব্দে চোখের জল ফেলছে আদ্রিয়ানের কথাগুলো কানে বাজছে ওর আমার দিকে তাকানোর সময়টাও তোমার নেই আর এদিকে তোমার একটু কাছে থাকার জন্যে আমি ছটফট করি আর তুমি শুধু দূরে থাকার বাহানা খুঁজে বেড়াও হাত বাড়ালেই তো পেয়ে যাচ্ছ আমাকে যেদিন তোমার সাথে থাকবো না হারিয়ে যাব সেদিন বুঝতে পারবে তোমাকে ছেড়ে আমি কোথায় যাব হুম মৃত্যু ছাড়া আমাদের আলাদা করার ক্ষমতা কারোর নেই অনিমা ডুকরে কেঁদে উঠল ওর চিৎকার করে কেঁদে বলতে ইচ্ছে করছে ফিরে আসুন না আদ্রিয়ান আপনার জানপাখি কাঁদছে আপনি শুনতে পাচ্ছেন না প্লিজ ফিরে আসুন আরও একটা বিষাক্ত রাত পার হয়ে সকাল হল সরারাতে কেউই নিজেদের চোখের পাতা এক করতে পারেনি অনিমা কারো সাথে কথা বলেনি শুধু রোবটের মতো একটা কথাই বলেছে মাঝে মাঝে যে ওর আদ্রিয়ান কোথাও যায়নি যেতে পারে না সকালবেলায় পুলিশ স্টেশনে ডাক পড়েছে ওদের সেটা শুনে সবার আগে অনিমা ছুটে বেরিয়ে এসছে ও যাবেই সবাই জানে ওকে আজ আটকানো যাবে না তাই চেষ্টাও করেনি পুলিশ স্টেশনে ভোরবেলাতেই রিক আদিব অব্র আশিস তীব্র আবার চলে গেছে অনিমারা সাড়ে দশটায় গেল ওখানে গিয়ে দেখে রিক আদিব অভ্র ওরা সবাই মুখ ভয়ঙ্কর গম্ভীর করে দাঁড়িয়ে আছে ওরা যাওয়ার পর পুলিশ জানাল যে ওই প্লেনে আদ্রিয়ান ওঠেইনি হ্যাঁ টিকিট কেটেছিল এয়ারপোর্টেও নাকি এসছিল সব ফর্মালিটি করেছিল এই অবধি সত্যি কিন্তু লাস্ট মুমেন্টে কিছু একটা হয়েছিল যার ফলে ওকে ফিরে আসতে হয়েছে গভীরভাবে ভেতরকার তথ্য নিয়ে এটাই জানা গেছে সকলের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল অনিমা বলল দেখেছ আমি তোমাদের বলেছিলাম উনি যাননি কোথাও আমার আদ্রিয়ানের কিছুই হয়নি হতেই পারে না মানি কাবরার বলল তার মানে আদ্রিয়ান সেফ আছে তাই তো অফিসার গম্ভীর স্বরে বললেন উনি প্লেনে উঠতে পারেননি তার কারণ আছে এবার অনিমা আটকে যাওয়া কণ্ঠে বলল ক কি কারণ কথাটা বলতেই রিক অনিমার হাত ধরল অনিমা অবাক হয়ে তাকাল রিকের দিকে রিক গম্ভীর মুখে তাকাল শুধু কিছু বলতে পারল না অনিমার হাত ধরে নিয়ে গেল পুলিশ আর বাকিরা সবাই সাথে আসছে অনিমা রিকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর হাঁটছে কিন্তু সামনে তাকিয়ে ওর পা থেমে গেল মর্গে কেন নিয়ে এলো রিকোকে এখানে ওদের কি কাজ অনিমাকে থেমে যেতে দেখে রিক আবারও টেনে ধরে ওকে নিয়ে হাঁটা দিল মর্গের ভেতরে গিয়ে রিকের ইশারা মতো তাকি অনিমা যা দেখল তাতে ওর দুনিয়া অলট পালট হয়ে গেল ও শক্ত হয়ে জমে গেল মুহূর্তেই এটা অসম্ভব হতেই পারে না এতদিন ওর মনে হচ্ছিল ও ঘরে আছে কিন্তু এখন ওর বিশ্বাস নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে এটা বাস্তব হতেই পারে না ওর চোখ যা দেখছে তা সম্ভব না কখনো না ও খেয়াল করল ও নিঃশ্বাস নিতে পারছে না চোখে ঝাপসা দেখছে সব কিছু মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে ও গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে অনেক গভীর মানুষের জীবনে হঠাৎ এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যার জন্য মানুষ আগে থেকে প্রস্তুত থাকে না নিজের ইন্দ্রিয়গুলোকেও তখন আর বিশ্বাস করতে ইচ্ছে করে না নিজের ওপরই জন্ম নেয় চরম অবিশ্বাস সেটা নিজের সবচেয়ে কাছের মানুষের চলে যাওয়া হোক বা নিজের কোনো কাছের মানুষের একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ফিরে আসা হোক মর্গের ভেতরে ঢুকে ওর চোখ সামনে পড়তেই হাসান কোতোয়ালকে দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে গেছে অনিমা প্রায় পাঁচ বছর আগেই যার মৃত্যু হয়েছে সেই মানুষটাকে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে যে কেউ চরমভাবে অবাক হবে আর সেটা যদি হয় নিজের বাবা তাহলে মনের অবস্থা কীরকম হয় সেটা কল্পনা করাটাও দুঃসাধ্য অনিমাও তখন এই দৃশ্য সহ্য করতে পারেনি নিজের চোখের সামনে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখার পর আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি ওর পক্ষে চোখ ঝাপসা হওয়ার সাথে সাথেই শরীরটাও ছেড়ে দিল অনিমা পড়ে যেতে নিলেই সাথে সাথে একজোড়া হাত ওকে ধরে ফেলল অনিমা পুরোপুরি নিজের জ্ঞানে নেই কিন্তু অতি পরিচিত সেই স্মেল পেয়ে অনিমা কেঁপে উঠল ও চোখ তুলে সামনে তাকালে ওর চোখ সহির হয়ে গেল আদ্রিয়ান ওকে পরম যত্নে দুই হাতে আগলে রেখেছে ওর আদ্রিয়ান বেঁচে আছে কিচ্ছু হয়নি তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে আদ্রিয়ান ওর সামনে অনিমার কাছে এখন সবটা স্বপ্ন মনে হচ্ছে কেমন যেন সব ঘোরের মতো যা দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে কিন্তু বিশ্বাস করতে পারছে না কিছুক্ষণ আগে নিজের বাবাকে দেখতে পেল আর এখনও নিজের স্বামীর বুকে আছে অথচ দুজনেই পৃথিবীর চোখে মৃত এটা তাহলে ভ্রম ছাড়া আর কি ভ্রম হোক আর যাই হোক মানুষটাকে দেখতে তো পারছে ও এই ভ্রমের মধ্যেই থাকতে চায় সারা জীবন অনন্তকাল অনিমা আদ্রিয়ানকে ছাড়িয়ে নিয়ে আদ্রিয়ানের মুখের দিকে তাকালো ওর মনে হচ্ছে কত যুগ পরে দেখতে পেল মানুষটাকে চোখ ভর্তি জল নিয়ে আস্তে করে আদ্রিয়ানের গালে হাত রাখল সাথে সাথেই সমস্ত শরীরে শিহরণ বয়ে গেল ওর এমন মনে হচ্ছে যেন এই মানুষটাকে ছুতে পেরে ওর জীবন ধন্য হয়ে গেল এই স্পর্শ নয় যেন অমৃত আদ্রিয়ানের দৃষ্টিও অসহায় ও শুধু নিজের মায়াবিনীর এরকম বিধ্বস্ত অবস্থা দেখছে আদ্রিয়ানে অনিমার হাতের ওপর হাত রেখে বলল জানপাখি অনিমা দ্বিতীয়বার কেঁপে উঠল জানপাখি শব্দতা যেন কানে প্রতিধ্বনিত হচ্ছে ও ফুপিয়ে কেঁদে উঠল সাথে সাথেই ঝাঁপিয়ে পড়ল আদ্রিয়ানের বুকে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নার গতি বাড়িয়ে দিল এখন আর আদ্রিয়ানকে ছাড়া যাবে না একদমই না যদি আবার হারিয়ে যায় আদ্রিয়ান অপরাধী দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে থেকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে তারপর বলল এই বোকামেই এভাবে কাঁদছো কেন দেখো এই তো আমি একদম ঠিক আছি কিচ্ছু হয়নি আমার তাকিয়ে দেখ একদম ফিট এন্ড ফাইন আছি নিজের কি অবস্থা করেছ দেখেছ এরকম করে কেউ কথাগুলো বলতে বলতে অনিমার এলোমেলো চুলগুলো ঠিক করে দিল আদ্রিয়ান অনিমার সেদিকে কোনো খেয়াল নেই ও শক্ত করে জড়িয়ে ধরে আছে আদ্রিয়ানকে আর জোরে জোরে কেঁদে চলেছে উপস্থিত সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েছে ভালোবাসাময় এরকম দৃশ্য যেন দেখে চোখ সার্থক করছেন ওনারা রিক শুধু তাকিয়ে আছে অনিমার দিকে ওর চোখ টলটল করছে কিন্তু ঠোঁটে মুচকি হাসি আজ আদ্রিয়ান ফিরে না এলে অনিমা শেষ হয়ে যেত যেটা রিক সহ্য করতে পারতো না অন্তত এই তিনদিনে ও ভালোভাবে বুঝে গেছে যে আদ্রিয়ান ছাড়া অনিমা নিঃস্ব একেবারেই নিঃস্ব আদ্রিয়ান অনিমাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল জানপাখি ওদিকে দেখ অনিমা আদ্রিয়ানের বুকে মাথা রেখেই আদ্রিয়ানের ইশারা করা দিকে আস্তে আস্তে তাকালো তাকিয়ে দেখে হাসান কোতোয়াল একদৃষ্টিতে তাকিয়ে আছেন ওর দিকে উনি এতক্ষণ প্রাণভরে নিজের মেয়েকে দেখছিলেন ওনারা ছুটে বেরানো সেই চোদ্দ বছরের মেয়েটা আজ কত ম্যাচিউর হয়ে গেছে একটা ছেলেকে কতটা ভালোবাসতে পেরেছে কতটা ভালোবাসলো কারো জন্যে এরকম আহাজারি করা যায় অনিমার এতক্ষণ মস্তিষ্কে ধাক্কা লাগল যে হ্যাঁ এখানে এসে প্রথমে ওর বাবাকেই দেখেছিল কিন্তু সবটাই আবছা মনে হচ্ছিল সবটাই ভ্রম মনে হচ্ছিল ওর কাছে কিন্তু এখন স্পষ্ট দেখতে পাচ্ছে ও অবাক চোখে তাকালো আদ্রিয়ানের দিকে আদ্রিয়ান চোখের ইশারায় বোঝালো ও যা দেখছে সেটা সত্যি সত্যি ওর বাবা ওর কাছে ফিরে এসছে হাসান কোতোয়াল অনিমার দিকে এগিয়ে এলেন অনিমার কাছে এসে ছলছলে নয়নে তাকিয়ে রইলেন নিজের মেয়ের দিকে অনিমা আদ্রিয়ানকে ছাড়িয়ে নিয়ে হাসান কোতোয়ালের দিকে সিক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ তাকিয়ে থেকে অসহায় কণ্ঠে ডেকে উঠল আব্বু হাসান কোতোয়াল এক মুহূর্ত দেরি না করে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরলেন নিজের মেয়েকে অনিমা নিজের বাবাকে পেয়ে হাউমাউ করে কেঁদে ফেলল যখন নিজের বাবার মৃত্যু সংবাদ পেয়েছিল তখন ওর কি অবস্থা হয়েছিল শুধু ওই জানে ভাবতেও পারেনি আবার কোনোদিন মানুষটার বুকে মাথা রেখে ও কাঁদতে পারবে ও এখন কিচ্ছু বলতে চায় না কিচ্ছু জিজ্ঞেস করতে চায় না ও ওর বাবাকে ফিরে পেয়েছে ওর এতেই চলবে হাসান কোতোয়ালও কাঁদছেন কতদিন পর নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরেছেন এই দিনটার জন্য কতদিন যাবত অপেক্ষা করেছিলেন আজ ওনার বেঁচে থাকা সার্থক হলো আদ্রিয়ানের বাড়ির ড্রয়িং রুমে ছোটখাটো ভিড় হয়েছে অনীমা গুটিয়ে হাসান কোতালের বুকের সাথে মিশে বসে আছে সোফায় অনেক বড় একটা বিষাদের মুহূর্ত পার করল এই পরিবার বাড়ির ছেলেটা তো অলমোস্ট সবার চোখে মরেই গেছিল তবে আদ্রিয়ানকে কেউ এখনো কিছুই জিজ্ঞেস করেনি ও কোথায় ছিল এরকম কেন করল হাসান কোতোয়ালি বা এতক্ষণ ওর কাছে কি করে এলো এই সব প্রশ্ন মনে ঘুরপাক খেলেও আপাতত আদ্রিয়ান ফিরে এসছে এটাই তাদের কাছে অনেক এগুলো জানার জন্য সময় পড়ে আছে যেখানে আদ্রিয়ানকে ওনারা মৃতি ভেবে ফেলেছিল সেখানে যে ও ফিরে এসছে এটাই কম কি সাংবাদিকদের কানেও খবর পৌঁছে গেছে আসার পথে ঝেঁকে ধরেছিল কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছে আদ্রিয়ানের বাড়িতেও এলাও করা হয়নি কাউকে তবে এসবের মধ্যে নতুন তথ্য পাওয়া গেল সেটা হচ্ছে মানি কাবরার আর হাসান কোতোয়াল ভার্সিটি লাইফের খুব ভালো বন্ধু কিন্তু ভার্সিটির শেষে কোনো কারণে ওনাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে ওনার মৃত্যু সংবাদ পেয়েছিলেন মানিক আবরার আজ বন্ধুকে জীবিত দেখে উনিও খুশি দুই বন্ধুর আবেগ মিশ্রিত মিলনও হল এই বাড়িতে আজ মিসেস রিমা এখনও আদ্রিয়ানকে ঝাপটে ধরে আছে ছাড়ার নামই নিচ্ছে না আদ্রিয়ান অসহায় কণ্ঠে বলল মা এবার কান্না থামাও আর আমায় ছাড়ো পুলিশ স্টেশনে তোমার বর জড়িয়ে ধরে কেঁদেছে আমার এই ভাই আর বন্ধু নামক গাধাগুলো একসাথে যেভাবে ধরেছিল প্লেন ক্রাশে না মরলেও আরেকটু হলে এদের চাপে পড়ে দম বন্ধ হয়ে শিওর মরতাম বাড়িতে আসার পর তোমার ছিচকাদুনে মেয়ে কেঁদেছে আর তোমার বৌমার কথা তো ছেড়েই দাও এখন তুমি তো ছাড়ো বেঁচে আছি আমি মিসেস রিমা ছেড়ে ধমক দিয়ে বলল এবার কিন্তু ঠাটি একটা মার্ব বলে দিচ্ছি এভাবে জ্বালিয়ে কি মজা পাস্তুই এবার আদিব আশিস সবাই মিলে ওকে ঝাড়া শুরু করল আদ্রিয়ান অসহায় বালকের মতো সবার ঝাড়ি শুনে যাচ্ছে রিক বলল সত্যি বলছি ভাই এই তিন দিন এখানে কি গেছে তুমি ভাবতেও পারবে না আদ্রিয়ান ধমকে বলে উঠল চুপ কর গাধা তোকে ওকে নিয়ে মর্গে আসতে কে বলেছিল ওখানে ওয়েট করা যেত না আর একটু হলেই তো আমার বউটা হার্ট ফেইল করত রিক মুখ কাচুমাচু করে বলল তখন অত কিছু মাথায় ছিল না মানি কাবরার বললেন তা ওই হতচ্ছাড়া নাহিদ কই আদ্রিয়ান হেসে দিয়ে বলল হতচ্ছাড়া বিকেলে আসবে অব্র কোথায় রাগ করে ফ্ল্যাটে চলে গেছে চিন্তা করোনা বিকেলের মধ্যেই সুরসুর করে চলে আসবে যাবিন এবার একটু বিরক্তি নিয়ে বলল কিন্তু আসল ব্যাপারটা কি খুলে বলবি আমাদের কি হয়েছিল যে এমন করলি আর আঙ্কেল তোর কাছে কি করে এল আর এতদিনই বা কোথায় ছিল আদ্রিয়ান কিছু বলার আগেই মিসেস রিমা বললেন এখন না পরে সব শুনব অনিকে নিয়ে যা তিন দিন যাবত ঠিক করে কিছু খাচ্ছে না তাকিয়ে দেখ এখনো ঠিক নেই ও সবাই তাকিয়ে দেখল আসলেই অনিমা এখনো স্বাভাবিক নয় একদম চুপচাপ লেপটে আছে হাসান কোতোয়ালের বুকে বোঝাই যাচ্ছে এখনও ও ঘোরের মধ্যে আছে হাসান কোতোয়াল মেয়ের মাথায় হাত রেখে বললেন মামনি চোপ করে আছো কেন এভাবে অনিমা কিছু না বলে আরও গুটিয়ে গেল হাসান কোতোয়ালের বুকে আদ্রিয়ান উঠে এসে অনিমার সামনে বসে বলল মিস্ট মানে আঙ্কেল এখানেই আছেন কোথাও যাবে না এখন রুমে এসো ইউ নিড রেস্ট অনিমা না বোধক মাথা নাড়ল হাসান কোতোয়াল অনিমাকে আশ্বস্ত করে বললেন আমি এখানেই আছি মা তুমি যাও সত্যিই যাবে না তো প্রমিস কর হাসান কোতোয়াল মেয়ের বাচ্চামো দেখে হেসে দিয়ে বললেন প্রমিস এত কষ্ট করে এসছি তোমাকে ছেড়ে যেতে নাকি এখন রুমে যাও বাবার অনুমতি পেয়ে আস্তে আস্তে ছেড়ে দিল ওনাকে ওনার দিকে সহির চোখে তাকাতেই উনি আবারও আশ্বস্ত করলেন উনি এখানেই আছেন মানি কাবরার হাসান কোতোয়ালকে উদ্দেশ্য করে বললেন তুইও চল খেয়ে রেস্ট করবি পরে সব কথা হবে আদ্রিয়ান অনিমাকে কোলে তুলে নিয়ে ওর রুমে চলে গেল অনিমা আদ্রিয়ানে গলা জড়িয়ে ধরে বুকের সাথে মিশে রইল আদ্রিয়ান হৃদয়ের প্রতিটা স্পন্দন উপলব্ধি করছে ও আদ্রিয়ান আরও ভালোভাবে মিশিয়ে নিল অনিমাকে নিজের সাথে পরম শান্তিতে আস্তে আস্তে চোখ বন্ধ করে নিল অনিমা এর চেয়ে সুখের অনুভূতি হতেই পারে না এভাবেই যেন অনন্তকাল পার করে দিতে পারবে ও এই বুকে মাথা রাখতে পারলে ওর আর কিচ্ছু চাই না কিচ্ছু না চলবে